প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, নাগনি মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমার পাঠ বিষয় হচ্ছে দ্বিতপত্রের অবয়সী প্রতিষ্ঠান থেকে। অবয়সী প্রতিষ্ঠান হিসাবে গত তারিখের যে ব্যবস্থাটা পাঠদান করা হয়েছিল, তার পরবর্তীতে আজকে আমি অবয়সী প্রতিষ্ঠান থেকে কীভাবে আয় ব্যয় হিসাব তৈরি করা হবে সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনায় আসছে। দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় থেকে আয় ব্যয় বিবরণী প্রস্তুতকরণ, এটা প্রস্তুত করতে গেলে আমাদের কিছু কিছু বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে। সেই গুরুত্বগুলা এখানে পয়েন্ট বাই পয়েন্ট আমি আলোচনা করছি। তোমরা বিভিন্ন বইয়ে দেখবে বিভিন্নভাবে দেওয়া আছে, ভালোভাবে নখদর্পণে নেবে। যদি এগুলা ভালোভাবে নখদর্পণে না নিতে পারো তাহলে কিন্তু অঙ্ক করতে গিয়ে অঙ্কে বাধা সৃষ্টি হবে বা ভুল হবে, সঠিকভাবে অঙ্কটা উপস্থাপন করতে পারবে না। এখানে আমাদের বলা আছে মুনাফা মূলধন জাতীয় প্রাপ্তীয় পরিশোধ। আমরা জানি প্রাপ্তীয় প্রদান হিসাব হইতে সমন্বয়গুলি মাধ্যমে যে হিসাব তৈরি করব সেই হিসাবটাই হচ্ছে আয় ব্যয় হিসাব। তো আয় ব্যয় হিসাবে যখন মুনাফা মূলধন জাতীয় প্রাপ্তিসমূহ ঘটে, আমরা জানি আয় ব্যয় হিসাবে শুধুমাত্র মুনাফাজাত হিসাবগুলি আসে, মূলধন জাতীয় হিসাব আসে না। তাই মুনাফা জাতীয় লেনদেন কোনগুলি সেগুলি আমাদের ভালোভাবে জানতে হবে, মূলধন জাতীয় লেনদেন কোনগুলি সেগুলি আমাদের জানতে হবে। এইটা যদি আমরা না পাই, না জানতে পারি, তাহলে কিন্তু অঙ্ক করতে গেলে ভুলের সম্মুখীন হতে হবে। তাহলে প্রাপ্তি প্রদান হিসাব থেকে আমরা মুনাফা জাতীয় হিসাবগুলিকে নিব, মূলধন জাতীয় হিসাবগুলিকে নিব না। এই মূলধন জাতীয় হিসাব কখনই আমাদের আয় ব্যয় হিসাবে আসবে না। দ্বিতীয়টা হচ্ছে পূর্ববর্তী ও পরবর্তী আয় ব্যয়। আমরা জানি যখনই সমন্বয়ে যাব, সমন্বয়ে কিন্তু দেখা যাবে যে পূর্ববর্তী ও পরবর্তী আয় ব্যয়ের কিছু অংশ প্রাপ্তি প্রদান হিসাবের ভিতরে দেওয়া নেই, এটা সমন্বয়ে থাকে। এই সমন্বয়কে অঙ্ক করতে হলে পরে আমাদের কিন্তু পূর্ববর্তী পরবর্তী এগুলাকে আমাদের বুঝে নিতে হবে যে কোনটা পূর্ববর্তী ব্যয় আয়, কোনটা পরবর্তী ব্যয় বা পরবর্তী আয়, এটা জানার জন্যই কিন্তু আমাদের এই আয় ব্যয় হিসাব করতে গেলে এইটা জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই পূর্ববর্তী ও পরবর্তী যদি কোনো আয় ব্যয় থাকে তাহলে এটা কিন্তু প্রাপ্তি প্রদান হিসাবে কখনোই আসবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। পূর্ববর্তী বা পরবর্তী, আমরা যে আর্থিক বছরে হিসাব করছি এই হিসাবের আগের ব্যয় বা আয়, পরের ব্যয় বা আয়, এটা কখনোই আমাদের আয় ব্যয় হিসাবে ভিতরে অন্তর্ভুক্ত হবে না। তৃতীয় হচ্ছে চলতি বছরের আয় ব্যয় যদি অনাদায়ী ও অগ্রিম পাওয়া যায়। আমরা যদি আমরা দেখি সাধারণত অ্যাডজাস্টমেন্টে আসে কি যে চলতি বছরে যেহেতু আমরা যে সালের হিসাব করছি সেটাকেই কিন্তু চলতি বছর বোঝানো হচ্ছে। এই চলতি বছরে আয় ব্যয় থাকে, অনাদায়ী থাকে, অগ্রিমও পাওয়া যায়। এই বছরের আয় ব্যয় অনাদায়ী থাকে, অগ্রিম পাওয়া যায়। যদি অনাদায়ী ও অগ্রিম পাওয়া যায় তাহলে ওই আয় ব্যয় হিসাবে সংশ্লিষ্ট যে লেনদেন থাকবে সেই লেনদেনের সাথে এটা কিন্তু যোগ করতে হবে। সংশ্লিষ্ট যে লেনদেন থাকবে সেই লেনদেনের সাথে কিন্তু এটা যোগ করতে হবে, অনাদায়ী ও অগ্রিম পাওয়া যদি যায় এটা যোগ করতে হবে। যদি বকেয়া বা বিগত বছরের অগ্রিম পরিশোধ করা হয়, যদি দেখা যায় যে বকেয়া বা বিগত বছরের অগ্রিম পরিশোধ করা হয়েছে এই বছরে চলতি বছরে, তাহলে এটাও কিন্তু যোগ হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদের মাথায় রাখতে হবে। যদি কোনটা যোগ হবে আর কোনটা বিয়োগ হবে এটা যদি তোমরা আয়ত্ত না রাখতে পারো তাহলে কিন্তু কোনোভাবেরই অঙ্ক হবে না বা করতে পারবে না। তারপরে আসছে কি সমাপনী সম্পত্তির অবচয়। আমরা জানি যে সম্পত্তি হচ্ছে মূলধন জাতীয় আয়, সম্পত্তি হচ্ছে একটা মূলধন জাতীয় আয়। তো মূলধন জাতীয় আয় আমরা পূর্বেই বলেছি যে আয় ব্যয় বিবরণীতে মূলধন জাতীয় আয় যাবে না। তো মূলধন জাতীয় যদি আয় না যায়, কিন্তু মূলধন জাতীয় আয় থেকে যে অপচয় সংঘটিত হবে এই অপচয়টা কিন্তু আয় ব্যয় হিসাবে আসবে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তারপরে বলছে প্রারম্ভিক ও সমাপনী উদ্বৃত্ত। আমরা যখন প্রাপ্তি প্রদান হিসাব দেখব তখন দেখব যে প্রাপ্তি প্রদান হিসাবে আমাদের প্রারম্ভিক উদ্বৃত্ত আছে আবার সমাপনী উদ্বৃত্ত আছে।
এই সমাপন উদ্বৃত্ত বের করি প্রাপ্তি প্রদান হিসাব বের করি, সম্পদের হিসাব দেখা হয়, সরি। তো এই ক্ষেত্রে আমরা যখন দেখব প্রাপ্তি ও সমাপনী, এই উদ্বৃত্ত প্রারম্ভিক উদ্বৃত্ত সমাপন উদ্বৃত্ত কখনই কিন্তু আয় ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত হবে না। তারপরে আমাদের আছে আর একটি কি, নির্দিষ্ট তহবিল। এখানে কিন্তু বলতে হয় প্রাপ্তি প্রদান হিসাবে যখন আমরা যে আইটেমগুলো পাই তার ভিতরে কিন্তু নির্দিষ্ট তহবিল বলে একটা জিনিস থাকে, যে তহবিলটা তহবিলের সংগ্রহ করা হয় সেই তহবিলটা কিন্তু কখনই তোমার আয় ব্যয় হিসাবে যাবে না। এই তহবিল যদি বলা না থাকে কিছু, যদি তহবিল সম্পর্কে কোনো কিছু বলা না থাকে তাহলে এটা কখনোই আয় ব্যয় হিসাবে যাবে না। যদি এই সম্পর্কে কিছু বলা থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি বলা থাকে তাহলে ব্যয় হিসাবে বা আয় হিসাবে, আয় ব্যয় হিসাবে সেই অংশটুকুই কেবল দেখানো যাবে। তারপরে বলছে স্থায়ী সম্পত্তি বিক্রয়। স্থায়ী সম্পত্তি কিন্তু মূলধন জাতীয় আয়, স্থায়ী সম্পত্তি যখন বিক্রয় করা হয় এটা কিন্তু মূলধন জাতীয় আয়, এই মূলধন জাতীয় আয়কে কখনোই আয় ব্যয় হিসাবে যাবে না। তবে প্রশ্ন থেকে যায় যে যদি না যায় তাহলে স্থায়ী সম্পত্তি বিক্রয় করার পরে প্রতিষ্ঠানে কিছু লাভ ঘটতে পারে বা লোকসান ঘটতে পারে, এই সম্পত্তি বিক্রয়ের ফলে প্রতিষ্ঠানে কিছু লাভ হতে পারে কিছু লোকসান হতে পারে, যদি লোকসান লাভ হয় সেই লাভ লোকসান অংশটুকু কিন্তু আয় ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত হবে। তারপরে বলছে প্রারম্ভিক সমাপনী মজুত পণ্যের উপস্থাপন। এই যে প্রারম্ভিক ও সমাপনী মজুত পণ্য, মজুত পণ্য থাকে, যেমন তোমার হচ্ছে মণিহারি দ্রব্য থাকে, মজুত পণ্য থাকে, যে উদাহরণস্বরূপ বলা যায়, তাহলে এর কিন্তু প্রারম্ভিকও থাকে আবার সমাপনীও থাকে। তাহলে এইটাকে আমাদের প্রারম্ভিক সমাপনী যদি থাকে, অ্যাডজাস্টমেন্টের যদি ওই মজুত পণ্য সম্পর্কে কিছু বলা হয়ে থাকে, ওইখানে যে অংশটুকু শুধু খরচ হবে সেই খরচের অংশটুকুই কিন্তু আমাদের এই আয় ব্যয় হিসাবে উপস্থাপন করতে হবে। তারপরে বলছে কি, মূলধন জাতীয় প্রাপ্তি ও পরিশোধ। মূলধন জাতীয় প্রাপ্তি ও পরিশোধ কখনোই আয় ব্যয় হিসাবে আসবে না, আসার কোনো সুযোগ নেই। তহবিল সংক্রান্ত বিষয়, তহবিল সংক্রান্ত বিষয় যেগুলো আসবে সেই অংশটুকু এখানে আসবে না। তবে এই ক্ষেত্রে আমি একটা বিষয় তোমাদের কাছে বলতে চাই, তোমরা খুব সুন্দরভাবে এই বিষয়টাকে উপস্থাপন করবে বা বইয়ে দেখবে, সেটা হচ্ছে চলতি বছরের কোনো বকেয়া চাঁদা বা পরবর্তী বছরের অগ্রিম চাঁদা আর্থিক অবস্থার বিবরণীতে যদি থাকে, চলতি বছরে খেয়াল করো, চলতি বছরের বকেয়া চাঁদা এবং পরবর্তী বছরের অগ্রিম চাঁদা আর্থিক অবস্থার বিবরণীতে যদি থাকে তাহলে এটা আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ ও দায় হিসাবে দেখাতে হবে, এটা সম্পদ ও দায় হিসাবে দেখাতে হবে। একইভাবে বিগত বছরের বকেয়া ও অগ্রিম চাঁদা মূলধন তহবিলে যথাক্রমে, মূলধন তহবিলে এটা দেখো আর্থিক অবস্থার বিবরণীতে যাচ্ছে বকেয়া চাঁদা বা পরবর্তী অগ্রিম চাঁদা, এটা যাচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে, আর বিগত বছরের বকেয়া এবং অগ্রিম চাঁদা সেটা যাচ্ছে মূলধন তহবিলের সম্পদ ও দায় হিসাবে। তাহলে আমাদের এখানে চাঁদা যখনই আমরা পাবো তখন আমাদের চাঁদার ব্যাপারটা খুব ভালোভাবে লক্ষণীয় বিষয় আছে, চাঁদা বিগত বছরের না চলতি বছরের না পূর্ববর্তী বছরের কি পরবর্তী বছরের, এইটা কিন্তু আমাদের সর্বপ্রথম নির্ধারণ করতে হবে। নির্ধারণ করার পরে এখানে যে বিষয়গুলো আছে এগুলো তোমরা ভালোভাবে দেখবে, বইয়ে দেওয়া আছে, কষ্ট করে সুন্দর করে দেওয়া আছে, ওগুলো আয়ত্ত করবে, করার পরে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। আগামী দিনে আমি আয় ব্যয় হিসাব অঙ্কের মাধ্যমে তোমাদের বাকি অংশটুকু ক্লিয়ার করব। আজকের মতন এখানেই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, খোদা হাফেজ।